প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সবাইকে কুরবানির গরু নিয়ে বিশেষ প্রতিবেদন থেকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমরা আছি ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার ঢাকা মাওয়া মহাসড়কের আবদুল্লাপুরের বশির এগ্রো ফার্মে। বন্ধুরা, এই ফার্মে 2023 কুরবানি উপলক্ষে বেশ কিছু গরু মোটা তাজা করেছে। সুন্দর সুন্দর এই গরুগুলো আপনাদের একটু দেখাতে চাই এবং এগুলো কীভাবে লালন পালন করছে, কী খাওয়াচ্ছে, পাশাপাশি এগুলো কেমন দামে বেচাকেনা করতে চায় সেই বিষয়টা একটু তুলে ধরতে চাই। চলুন। ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রিপুন ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, আলহামদুলিল্লাহ। আরব ভাই, সরাসরি আপনার ফার্মের ভিতরে ঢুকে পড়েছি, ঢুকেই দেখছি আপনি গরুকে কি সুন্দর করে আদর করছেন, না ব্রাশ করছে আর কি, ব্রাশ করছিলেন? জি জি জি। মাশাআল্লাহ ভাই, ডিসপ্লের গরুগুলো দেখে তো মন জুড়িয়ে যাচ্ছে ভাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভাইয়া, গরুগুলো তো বেশ, বাহ, দর্শক দেখুন তৈরি হয়ে গিয়েছে সবগুলো গরু। হ্যাঁ আরব ভাই, এখন একটু জানতে চাচ্ছি যে সামনে তো 2023 কুরবানির ঈদ। জি, ঈদকে সামনে রেখে আপনারা কতগুলো গরু এরকম প্রস্তুত করেছেন? ভাইয়া আমাদের এবার 55টা ছোট বড় মিলায় সব রেঞ্জেরই গরু আছে, এবার 55টা নিয়ে মাঠে আছেন। জি, এর মধ্যে বিভিন্ন বিভিন্ন রেঞ্জ, বিভিন্ন জাত আছে। কি কি জাতের আছে? আমার আছে শাহিওয়াল, দেশাল, পিওর দেশি যে ব্রিডটা, তারপর সিন্ধি, ফ্রিজিয়ান, এই গরুগুলো আছে, একটা অ্যালবিনো মহিষও আছে আমার কাছে। গরুগুলোর ওয়েট কত থেকে কতর মধ্যে আছে? হ্যাঁ, আমার এখানে 150 থেকে শুরু করে আপনার 730 কেজি পর্যন্ত গরু আছে। মাশাআল্লাহ, মেইনলি মনে হয় শাহিওয়াল বেশি, না? শাহিওয়াল বেশি, শাহিওয়াল, শাহিওয়াল বেশি। কোরবানির টাইম, কোরবানির জিনিস তো, সবাই শাহিওয়ালটাই বেশি পছন্দ করে। শাহিওয়াল, লাল কালার, আমার দেখবেন প্রত্যেকটা গরুর কুজ, প্রত্যেকটা গরুর কুজ ছাড়া আমি কোনো গরু কিনি না। মাশাআল্লাহ, খুবই ভালো লাগলো। তো আমরা একটু কাজ করি, আগে এখানে তো ডিসপ্লেতে একটু দেখলাম, এগুলো নিয়ে ইনশাআল্লাহ আলোচনা হবে, তার আগে আমরা একটু শেডের ভিতরে যাই, গিয়ে শেডের কি অবস্থা এটা একটু দেখাই। জি জি, মাশাআল্লাহ আরব ভাই, খুবই ভালো লাগছে গরুগুলো, মানে দেখতে খুব 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 সুন্দর। মাশাআল্লাহ, ছোট আছে, এদিকে বড় আছে, বাহ, এদিকে আবার মহিষও দেখছি। জি, একটা শখ করে কিনলাম অ্যালবিনো মহিষ, এই বশির এগ্রো ফার্ম। জি, এটার যাত্রাটা কীভাবে শুরু হয়েছিল? হ্যাঁ, আমরা যাত্রাটা আসলে মূলত গাভী দিয়ে শুরু করেছিলাম। সো ওইটা থেকে আস্তে আস্তে ষাঁড় গরু যখন বাছুর দিল, আমরা নিজেরা ওটাতে কোরবানি দিতে উদ্বুদ্ধ হলাম। সো ভাবলাম যে এটা থেকে একটা দুটো করে হলেও দেখা যায় যে আমার আলহামদুলিল্লাহ 3-4টা বাছুর আমার অল টাইম ফাউন্ড থাকতো। সো একটা গরু, একটা লোক 4টা গরু যখন পালতে পারে 10টাও সম্ভব। সো আমি ওই আস্তে আস্তে ওই পরিকল্পনা করে, মূলত আমার বাবার এইটার একটা ভিশন, ওনার একটা শখ, সাথে সাথে আমার পাশাপাশি আমারও শখ হয়ে গেছে। সো বাবা ফার্মটা আমি এখন ইনশাল্লাহ হ্যান্ডেল করছি আর কি, নিজেই এখন দেখছি। এমনিতে এছাড়া আর কি করেন আপনি? আমাদের মূলত সিরামিক টাইলসের ব্যবসা আছে, আমাদের বেঙ্গল এজেন্সি সিরামিক্স, ওটা আমাদের আর কি। এই গরুর প্রতি ভালোবাসা কীভাবে সৃষ্টি হয়? আসলে ছোটবেলা থেকেই, নিজেরা যখন হাটে যেতাম গরু কিনতে, নিজের কোরবানির গরু, ওই যে মজাটা, যে ওই মানে ঘুমাতে পারতাম না, কখন হাটে যাব, কখন হাটে যাব, সারা রাত দিন হাটেই থাকতাম, তখন গরু দেখব, গরু কিনি আর না কিনি হাটে থাকবো, দেখবো গরুটা। সেই ভালো লাগাটা, ওই ভালো লাগা থেকেই নিজের পোষা একটা, যখন নিজের গাভী একটা বাচ্চা দিল, ওই বাচ্চার থেকে একটা মানে ভালোবাসা তো আরও তখন বেড়ে গেল গরুর প্রতি। তাহলে এখন কয় বছর হচ্ছে আপনার? আমার এটা এখন 4 বছর, ফ্যাটনিং আমি 2 বছর হবে, হয়েছে 2 বছর মোটামুটি। এর মধ্যে তো ঈদে সেল করেছে 2 বছর? 2 বছরে, হ্যাঁ, আমার লাস্ট 2 ইয়ার্স সেল করেছিলাম। এই সুঠামদের গরুদেরকে আপনারা মূলত কী খাওয়াচ্ছেন? ভাইয়া আমি টোটালি ন্যাচারাল দানাদার, যেটা গরুর, আর যেটা গরুর খাদ্য মূলত, ভুসি, গম ভাঙা, তারপর হলো ভুট্টা ভাঙা, সয়াবিনের খোল, মসুরি, খেসারি, টোটাল আমার 12টা প্রকার আমি দানাদার মিক্স করে আমি গরুকে খাওয়াই। 12টা উপাদান মিক্স করে একটা নিজে একটা রেশনের তৈরি করে আমি ভাঙে নিয়ে আসি। গরুটার সবসময় অ্যাক্টিভিটিসটা আপনি দেখলেই বুঝতে পারবেন, আমার প্রত্যেকটা গরুই আপনার মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ চঞ্চল প্রকৃতির গরু ইনশাআল্লাহ। সেটাই দেখছি, ঈদের সময় এলেই নানান ধরনের ফিড বলেন আর হরমোন বলেন, এগুলো একটু একটু করে গরুকে ফুলানো হয়। জি জি। তো আপনার এখানে সেই জায়গার থেকে কতটা মুক্ত আছে? মূলত আমার এই ফার্মটা করেই আমার নিজেদের কোরবানির গরু, এখান থেকেই আমি কোরবানি দিই। সো আল্লাহ যেটা আমার এখানে ভাগ্য রাখে, যেটা আমার গরু কাস্টমাররা যেটা পছন্দ লাস্টে যেটা থেকে যায়, ওখান থেকেই আমি নিজের কোরবানির গরুটা আমি সিলেক্ট করি, আমার জন্য রয়ে যায়। সো আমি যেটা খাবো না, আমি কেন আরেকটা মানুষকে আমি ওইটা সার্ভ করবো? আমি যখন গরুটা দিব, আমারও হালাল থাকতে হবে আমার সাইড থেকে, আর যারা কিনবে তারা তো ডেফিনেটলি ওরা হালাল উপার্জন দিয়েই কিনবে। সো আমি হারাম জিনিসটা আমি মানুষকে হালাল টাকায় দিতে চাচ্ছি না। বাহ, খুশি হলাম ভাই, খুব সুন্দর একটা কথা বলেছে।
এই যে একটা যে আত্মবিশ্বাস বা নিজের যে উপলব্ধি, এই উপলব্ধি থেকে কাজ করলে কেউ কখনো খারাপ কাজ করতে পারে না, ইনশাআল্লাহ, এটাই হচ্ছে বড়। আচ্ছা, এবার একটু মূল আলোচনায় আসতে চাই। আমি মূল আলোচনা এই জন্যই বলছি যে আমার কাস্টমাররা বা আমার দর্শকরা তারা বলে যে ভাই একটু সুন্দর সুন্দর গরু দেখান এবং সেগুলো যাতে মান ভালো হয় এবং দাম যাতে কম পাওয়া যায় এরকম জায়গা একটু দেখাবেন। তো আমি ঘুরছি, ঘুরতে ঘুরতে আপনার এই কেরানীগঞ্জ বা ঢাকার পাশে মাওয়া রোডের সাথে একবারে লাগানো মেইন রোডের সাথে পাশেই জেলখানা, লোকেশনটা খুবই ভালো, খুবই ভালো, খুব ভালো লাগে। ইলিশ খেতে যাবে, গরু দেখে যাবে, ইলিশ খেতে যাওয়ার সময় নো প্রবলেম। মাওয়াতে ইলিশ খেতে যাওয়ার সময় গরু দেখে যাবে। জি জি, ডেফিনেটলি, খুব ভালো লাগলো। এখন বলেন এই গরুগুলো আপনি কীভাবে সেল করতে চান? ভাইয়া, আমি 150 থেকে 350 কেজি লাইভ ওয়েট যেগুলো আছে গরু, ওগুলো আমি 475 টাকা লাইভ ওয়েটে সেল করব। আচ্ছা, 150 থেকে 350? 350। এগুলো করবেন কত? 475। ধরেন আমি 400 কেজি পর্যন্তই, ধরেন আপনার জন্য আমি 400 কেজি পর্যন্ত এই লাইভ ওয়েটে সেল করলাম, জান 475। মাশাআল্লাহ, মানে 150 থেকে 400 কেজি পর্যন্ত লাইভ ওয়েটে? লাইভ ওয়েটে। আচ্ছা, সেটা হচ্ছে 475? 475। কথা ঠিক আছে তো? ডেফিনেটলি, ইনশাআল্লাহ, এখান থেকে ভিডিও তো থাকবেই, সেভ, মানুষ তো ভিডিও দেখবেই। তাহলে 475 টাকা। জি, আপনার হচ্ছে যে 150 থেকে 400 কেজি পর্যন্ত? জি জি, ওকে, ইনশাআল্লাহ, ওকে। খুবই ভালো লাগলো, দর্শক নিশ্চয়ই আপনারা শুনেছেন, বুঝেছেন। এখন বলেন এরপরে সেগমেন্টটা কি হবে? 400 থেকে 500 পর্যন্ত আমি 550 টাকা রেট রেখেছি। আচ্ছা, 400 থেকে 500 কেজির ওয়েটের যে গরুগুলো সেগুলো কত? 550 টাকা। 550 টাকা। আচ্ছা, নিশ্চয় এগুলো অনেক বড় বড় গরু আছে। জি, বড়, কিছু সুন্দর্যর গরুও আছে ওটার মধ্যে। আমি তো সবগুলো, আসলে আমার গরু কম, বাট আমি প্রত্যেকটা সিলেক্টিভ গরু কালেক্ট করার চেষ্টা করেছি। আচ্ছা আচ্ছা, এটা গেল। আর এর উপরে যে গরু 500+ যেগুলো আছে, আমার অল্প সংখ্যক কিছু গরু আছে, ওগুলো আমি ঠিকায় দাম চাবো ইনশাল্লাহ। কাস্টমাররা, আমি দাম চাইলে তো কাস্টমার দিয়ে দিবে না, রেফারেলি আসবে, একটা সম্পর্ক হবে, কাস্টমার ক্রেতার মধ্যে, বিক্রেতার মধ্যে একটা সম্পর্ক হবে ইনশাআল্লাহ। আমি গরু নিয়েই যেতে পারে কোরবানির জন্য, সেইভাবে ইনশাআল্লাহ চেষ্টা করবো ইনশাআল্লাহ। আরেকটা বিষয় থাকে যে আপনার এখান থেকে গরু নিলে, জি, একটা ট্রান্সপোর্টেশনের বিষয় থাকে ঢাকা সিটির মধ্যে বা আশেপাশে, সেক্ষেত্রে সেটার কি হবে? ডেফিনেটলি আমি গরু পৌঁছে দিব, সে যখন বলবে তার একটা টাইম আমি নির্ধারণ করে উইদিন কোরবানিদের 2-3 দিন আগের থেকেই আমি ডেলিভারি শুরু করে দিব সবার গরুরই। ওকে, আপনি বলছিলেন 475 টাকার গরু আছে লাইভ ওয়েটে, সেই ছোট গরুগুলো আগে দেখাতে চাই। মাশাআল্লাহ, ছোট ছোট দেশাল গরুগুলো দেখছি। এই গরুগুলো কিন্তু দর্শকরা খুব বেশি পছন্দ করে। আর ভাই, একটু আসতে চাই, আপনি যে বলছিলেন যে 475 টাকা লাইভ ওয়েটে যে গরুগুলো দিবেন, সেগুলো কি এই রোতে আছে? জি, এই রোতে কিছু আছে আর আমার ওই পাশে কিছু আছে। তাহলে এই গরুগুলো 475 টাকা লাইভ ওয়েটে, আমি দর্শককে একটু ক্লিয়ার করতে চাই, দর্শক ঈদের আগে ডেলিভারিটা নেবেন গরুটা, ঠিক সেই সময় কিন্তু আবারও স্কেলে ওজন করা হবে, ঠিক সেই সময় যত কেজি আসবে সেটাকে 475 দিয়ে গুণ করা হবে, হয়ে যে অ্যামাউন্টটি আসবে সেটা কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে। জি, তাই না? জি, শিওর। আর আপনার পক্ষ থেকে আপনি ফ্রি সার্ভিসে, জি, গরুগুলো পৌঁছে দেবেন। ছোট গরু, এই সাইজের গরুগুলোর ক্ষেত্রে একটু কাস্টমার সাথে আলোচনার সাপেক্ষের ব্যাপার আছে, কারণ একটা গরুর জন্য একটা গাড়ি হয়তো একটা এরিয়াতে যাবে না, তখন আমি হয়তো আমার আরও কয়েকটা গরুর সাথে একসাথে আমি তখন পাঠিয়ে দিতে পারবো, যদি এরিয়া ভিত্তিক হয় ওরকম ইনশাল্লাহ। বাট আমি চেষ্টা করবো যে পৌঁছে দেওয়ার জন্য ইনশাল্লাহ, এটা কাস্টমার সাথে আলোচনার সাপেক্ষে আমি পৌঁছে দিব ইনশাল্লাহ ইনশাল্লাহ। এই যে একটা গরুটা দেখছি, এটা আনুমানিক কত ওয়েট আছে? এটা আছে 76-এর মতো, 176। আচ্ছা, 176 কেজি, না? আমি একটু দর্শক আপনাদেরকে হিসাবটা দেখাতে চাই, একটু আপনারা দেখুন যে এই গরুটি যদি আপনারা এখন নেন তাহলে এই গরুটির বর্তমান বাজার মূল্য 83,125 টাকা। জি, হয়তো বা ঈদ পর্যন্ত আরও দেখা গেল যে ওয়েট বৃদ্ধির কারণে আরও 3-4 হাজার টাকা বা 5,000 টাকা। আসলে ওয়েট বৃদ্ধিটার ক্ষেত্রেও আমি একটা জিনিস বলতে চাই, আসলে এগুলো হলো সব কিছুই লাইভ স্টক, এগুলো সব আল্লাহর হাতে। এটা একটা গরু কটুক বাড়বে আমি এটা প্রেডিক্ট করে বলতে চাই না, আসলে এখন যেটা আছে কাস্টমার এটাকে ধরেই রাখতে হবে, তবে ধারণা করো সামনে কিছু প্লাস হবে আর কি, ওটা আল্লাহর ইচ্ছা ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, বাহ, আপনার আদর পেয়ে ও চুপ হয়ে গেল না? মাশাআল্লাহ, ও খুব আদর প্রিয় আমার, যারা গরুটা ওরা যারা পালে সবারই খুব প্রিয় মহিষটা। আচ্ছা আচ্ছা, এবার কি ঈদের জন্য এটা কি সেল করতে চাচ্ছেন? হ্যাঁ ইনশাআল্লাহ সেল করে দিব, আমিও শখ করে কিনেছি, কোনো শৌখিন কোরবানি থাকলে। দাঁত কয়টা কি হয়েছে? এটা 4 দাঁতের। 4 দাঁত, জি। আচ্ছা, তাহলে তো হয়ে গিয়েছে। এখন বলেন এটার ওজন এবং আপনাদের চাওয়া দাম। 450 কেজির মতন আছে লাইভ ওয়েট, এটার চাওয়া দাম আমি 3,20,000। আচ্ছা, এটা যেহেতু ঠিকাই আপনি মহিষ্টারও ভাবে লাইভ ওয়েটে হবে না ইনশাআল্লাহ, এটা আলোচনা সাপেক্ষে আসলে
একটা দাম হলেই ঠিক ছেড়ে দিব। 3,20,000 আস্কিং আস্কিং। এরপরে আলোচনা করে দর্শক এই মহিষটি নিতে পারবেন। মাশাআল্লাহ, সুঠামদের কালো কালারের গরু দেখছি। আলহামদুলিল্লাহ, এগুলো ভাই আমার গাভীর বাচ্চা। আপনার গাভী? আমার গাভী আছে জি। ওটা গাভীর বাচ্চা এত বড় হয়ে গেছে জি আলহামদুলিল্লাহ। ওর ভাইও দেখতে পারেন, ওর ভাই এখন প্রায় আমার 730 কেজি লাইভ ওয়েট আছে। ওর ভাই, ওর একই মারপেটের ভাই, ওর বয়স এখন মাত্র 2 দাঁত। আচ্ছা, এগুলো কি এবারের জন্য প্রস্তুত? না না না, এটা এবছরের জন্য না, এটা সামনের বছরের, আগামী বছর 24-এর জন্য ইনশাআল্লাহ। আসেন, ভালো লাগছে ভাই। 24-এর জন্য ঘরের বাচ্চা এগুলো আছে, এই দুটো কালো লাল না, এটাও আমি হয়তো আরও 1-2 বছর রাখবো ইনশাল্লাহ। এটা এখনও দাঁত হয়নি, এখনই 500 কেজির কাছাকাছি ওজন আছে। ওইটাও এখনও দাঁত হয়নি, অ্যারাউন্ড 460 কেজি লাইভ ওয়েট আছে ওর এখনও। ওকে, খুবই ভালো লাগছে। আর এ পাশে একটু দেশাল মনে হয় কিছু। জি জি, এখানে এই দুটো সোল্ড সোল্ড। এটা আজকেই সকালেই সেল হয়ে গেছে, আর ওখান থেকে খালি একটা গরু আছে পাশে। আচ্ছা, তো এই দুটো তো সোল্ড হয়েছে, কেমন দামে সোল্ড? এগুলো ওই যে ভাইয়া ওই 475 টাকা লাইভ ওয়েটের। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, লাইভ ওয়েট জি। এগুলো এটা 330 কেজির মতন ছিল, আর এটা 240-245 কেজির মতন ছিল। তো কাস্টমার এখন দেখে নিয়েছে, আমি একটা ওয়েটটা তাকে মেনশন করে দিয়েছি, ডেলিভারি নেওয়ার আগে যে স্কেল করবে, যে ওয়েট আসবে ওটা ওই রেটে সে আমাকে পেমেন্ট করবে। এত বড় বড় গরু ওটা আমাদের 475-এর মধ্যে পড়ছে। 475, যেহেতু 400 কেজির ভিতরে আছে। 400 কেজির ভিতরে এখানে তো সুন্দর সুন্দর গরু দেখছি, বিশেষ করে ভাই পাকরা। জি জি, পাকরা তো ভাই খুব পছন্দ, আমার পছন্দ, প্লাস আমার ক্রেতাদের বা আমার দর্শকদের খুবই পছন্দ। পর পর দুটো পাকরা দেখছি। এগুলোর ওয়েট কি 400 ভিতরে আছে নাকি? এই 400+ আছে এগুলোর। আর এই যে সামনের লালটা, এটা 400 ভিতরে ছিল, বাট ভাইয়া এটা বুকিং হয়ে গেছে 2023 কুরবানির জন্য। ও, তাহলে সোল্ড। এটা তো 400 ভিতরে ছিল, মানে 475 টাকায় রেটে হয়েছে লাইভ ওয়েটে। আর এটা এটা দেওয়া যাবে তো নাকি? এটা হ্যাঁ, এটার এই যে সম্মানিত ক্রেতা আমার ভাই, বড় ভাই চলে আসছে, এটাও সোল্ড। ওয়া আলাইকুম সালাম। ও, এটা সোল্ড? জি জি, ভাই নিয়েছে। জি জি, ভাই কেমন আছে? ভালো জি আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা জি, এটা নিয়েছেন? জি জি। আচ্ছা, আপনাদের ইয়ে কোথায়, বাসা কোথায়? বাসা জিঞ্জা, কেরানীগঞ্জ। এমনিতে কি করা হয়? ব্যবসা বাণিজ্য। আচ্ছা, খুব সুন্দর একটা গরু দেখ। ওরে বাবা গো, গেছিলাম জ্যাকেটের দর্শক আপনাদের একটু দেখায়। পাকরা তো আমার এমনিতে খুব পছন্দ, আর এটা সুঠামদের বেশ। আচ্ছা, একটু বলা যাবে কত রেটে নিয়েছেন? না, এটা সুন্দর জিনিস তো। আর বড় ভাই যে দামে দিছে, এটা আমার মনে হয় বাংলাদেশে কেউ দিতে পারবে না এত কম দামে। ঠিক আছে, আমার মনে নিজের খামার হইলে আমি এত কম দামে দিতে পারতাম না। ঠিক আছে, যাক আলহামদুলিল্লাহ, এটা বড় ভাই হিসাবে উনি, আমি উনার ছোট ভাই, ওই হিসাবে উনি আমারে একটা ওই রকম একটা দাম কমের ভিতরে দিয়েছে। 400+, যেহেতু উনি একটা ঘোষণা করছে যে 550 টাকা। জি জি, সেখানে কি আপনি কম পেয়েছেন নাকি? না না না, আমার কাছাকাছি হয়েছে, আর দামটাও খুব সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ মিলিয়ে দিছে, গরু নিয়ে খুশি তো? জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দর্শক গরুটাকে দেখায়। এটা যদিও ওনার 400+ যেহেতু, সেহেতু 550 টাকা রেটে পড়তো। তো ভাই একটু আলোচনা করে কিভাবে যে নিয়েছে, যাই হোক সেটা আর পুরোপুরি প্রকাশ করতে গেল না। এই এই ইয়ারের ফার্স্ট আমার এইটা সোল গরু। আচ্ছা, ফার্স্ট কাস্টমার? ফার্স্ট কাস্টমার এই বছরের, উনির সাথে এই বছরই আমার ফার্স্ট সম্পর্ক হলো। 5 মিনিটের মধ্যে নিয়ে হইছে। হ্যাঁ, 5 মিনিটে নিয়ে হইছে। আচ্ছা, তাহলে তো এক ধরনের ডিল হয়েছে আর কি। স্বাভাবিক, এরপর থেকে ভাইয়ের সাথে, ভাইও এই গরু ডেইলি একবার দেখতে আসে, ওনার কোরবানির পছন্দের জিনিস, আমিও আসি, এই জন্য ভাইয়ের সাথে একটা ক্লোজ এখন সম্পর্ক হয়ে গেছে। ওকে ভাই, ভালো থাকবেন। সালামু আলাইকুম। সালামু ভাই। জি, এটাকে আদর চলছে? জি, এটা ভাইয়া আমার খামারের ফার্স্ট গাভীর পেটের বাচ্চা ছিল এটা। আচ্ছা, সো এটার বয়স এখন 4 বছর। ইচ্ছা নেই, তাও ইনশাল্লাহ কেউ নিতে চাইলে, আল্লাহ যদি কারোর ভাগ্যে কোরবানি এটা রাখে, ইনশাল্লাহ আমি সেল করে দেবো। মানে এটার প্রতি মানে একটু আলাদা ভালোবাসা? ডেফিনেটলি, এটা তো আমার খামারে সবার সবচেয়ে প্রথম গরু যেহেতু। এই জন্য এর নাম, এর কোনো নাম আছে কি না? এটার এখন একটা নাম রাখছে ওরা মজা করে, যাক ওটা আমরা আদর করে ওকে কালোমানিক এভাবে ডাকে, ওরা ডাকে। আচ্ছা আচ্ছা, কালোমানিক, কালোমানিক ডাকে। এটার আপনাদের তো লাইভ ওয়েট হবে না, এটা ঠিকাই হবে? ডেফিনেটলি ঠিকাই। তাহলে ঠিকাই কেমন কি চাওয়া হবে ভাই? এটা আমি 5.5 লক্ষ টাকা দাম চাচ্ছি। 5.5? জি। আচ্ছা, একটু ধারণা দেওয়া যাবে ওয়েটটা কতর মধ্যে আছে? 30 কেজির মতন আছে। আচ্ছা আচ্ছা, আপনি 5.5 চাচ্ছেন, এরপর আলোচনা করে নিতে পারবেন।
আমরা এবার ডিসপ্লের সামনে চলে এলাম। এই যে সুঠাম দেহের 6টি গরু আছে দর্শক বন্ধুরা, এই গরুগুলো যেহেতু ঠিকাই বিক্রি হবে, সুতরাং আলাদা আলাদাভাবে আপনাদেরকে এর বৈশিষ্ট্য তুলে ধরবো এবং এর দরদামগুলো একটা ধারণা দিতে চাই। এটা গরুটা দেখুন যে এর চোখ কিন্তু লাল শাহিওয়াল, এবং তার কালারটা নিশ্চয় দেখতে পাচ্ছেন, তার নাভি গলকম্বল সব মিলে খুব সুন্দর একটা গরু। এটা কি ভাই হাঁসা? জি ভাই, এটা একটা হাঁসা জাতের গরু। আচ্ছা, এটার ওয়েটটা কেমন কি আছে? এটা আছে ভাইয়া লাস্ট ওয়েট করা আছে 460 কেজি, একটু বেশি, সুযোগ আছেই, মানে মোটামুটি বেশ বড় আলোচনা নাকি সংক্ষেপে ইনশাল্লাহ দুই এক কথা ইনশাল্লাহ হয়ে যাবে। মাশাল্লাহ, আমরা আরেকটি সুঠাম দের গরু দেখছি, একবারে লাল কালোর সংমিশ্রণ করা লাল আর কি। এটার ওয়েট কেমন কি আছে ভাই? ভাই এটা আছে 560 কেজি। আচ্ছা জি, শাহিওয়াল জাতের? শাহিওয়াল জাতের। এবং তার চুষ্টা? জি 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 জি, দেখতে মাশাল্লাহ অনেক উঁচু। প্রত্যেকটা গরুই আমি ইনশাল্লাহ চেষ্টা করি কালেকশন করতে, কুজ কালার এগুলো দেখি কালেকশন করি। আচ্ছা, তো এটার সংক্ষেপেই বলি যে এটার ওয়েট এবং আপনার চাওয়া দাম। এটা আমি ওয়েট আছে 560 কেজির মতন অ্যাবাউট, আর দাম চাচ্ছি 420 ঈদ পর্যন্ত। ডেফিনেটলি, আর আলোচনা সাপেক্ষে সবগুলোই যা দাম বলবো সবগুলো আলোচনা সাপেক্ষে। সুঠামদের আরেকটি গরু ভাই, এর নাম কি রেখেছেন? এর নাম ভাইয়া আমি নাম দিয়েছি মিস্টার ঢাকা। মিস্টার ঢাকা, অনেকেই মিস্টার বাংলাদেশ, আপনি হচ্ছে মিস্টার ঢাকা। জি জি। আচ্ছা, এটা এটা এটার একটু বর্ণনা আপনি একটু দেন আমাদের ভাইয়া। এটার আপনি দেখতে পাচ্ছেন, এটা যখন হাঁটে এটার হাঁটার গঠনটাই অন্যরকম, নবাবের মতন একটা হাঁটা চলা তার। আচ্ছা, একটা গরুর মধ্যে যা থাকা দরকার আলহামদুলিল্লাহ আমার মনে করি সবই আছে। আছে আছে, কালারটাও সুন্দর, কালারটাও সুন্দর আলহামদুলিল্লাহ। তো এটার ওয়েট কত আছে এখন ভাই? এটা আছে 570 কেজির মতন আছে। আচ্ছা, তো এটা কেমন দামে বিক্রি করছেন? আমি 420,000 চাচ্ছি দাম। 420? জি। আচ্ছা দর্শক, এটা চাওয়া দাম আলোচনা করে নিতে পারবেন। ওকে, এর পরের গরুটা আমরা দেখতে চাই, মাশাল্লাহ সুঠামদের আরেকটি গরু, নিশ্চয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ভাই, একটু এটা সম্পর্কে একটু বর্ণনা দেন। এটার নাম দিয়েছি মিস্টার জেন্টলম্যান। মিস্টার জেন্টলম্যান, হ্যাঁ ভাই, এটা দেখতে পারেন খুবই স্মার্ট, আপনার চার পায়ে মোজা পরা, আল্লাহর তরফ থেকে চারটা পায়ে মোজা দেওয়া, মোজা পরানো বা পরানো। সো এটার লাইভ ওয়েট আছে আপনার 550+, আর এটা আস্কিংও 420। দর্শক দেখলেন খুব সুন্দর, আর পাশাপাশি এইটা একটু জানতে চাই, এটাও কিন্তু সুঠামদের, কি সুন্দর, তবে শিংটা একটু বাঁকা। জি, এটা মেনা শিং, মেনা শিং বলে। জি, মেনা শিং বলে, গিরের মধ্যে পড়ে না তো? না না, এটা আসলে শিংটা মেনা, মেনা শিং, মেনা। আচ্ছা, শিংদের মধ্যে হয়তো পড়ে। আচ্ছা, তো এটার ওয়েটটা কেমন কি আছে ভাইয়া? এটা আছে 570 কেজির মতন আছে। আচ্ছা জি, 570 কেজির মতন, মানে একদম জিম করছে, সব জায়গায় টাইট শরীর আপনি দেখতে পাচ্ছেন। জি জি, সব টাইট। হ্যাঁ, আচ্ছা, তো এটা এটার কেমন কি চিন্তা ভাবনা করেছেন? এটাও 420। এটাও 420, মাশাআল্লাহ, এটাও 420। দর্শক আসলে 420-এর মধ্যে আছে শুধু সৌন্দর্য, কার চোখে কারে কোনটা ভালো লাগবে তাহলে হয়ে যাবে। এরপর পাশাপাশি চলে আসি, এই যে ওয়ান অফ দি আইকন বলতে পারেন, এটা হলো দেখতে যেমন পুতুল, এটা নামও দিয়েছি পুতুল। আচ্ছা, পুতুল পুতুল, তোরে পুতুলের মতো করে সাজিয়ে, নাম শুনে একটু গান চলে এলো। এই পুতুলের ওয়েট কত আছে এখন ভাই? এটা আছে 640 কেজির মতন আছে। আচ্ছা আচ্ছা, এরকম নিয়ার অ্যাবাউট এরকমই আছে। আচ্ছা, আর এটা আমি আস্কিং 5.5 লক্ষ টাকা। 5.5? জি, এটাই একমাত্র? জি, এটাই একমাত্র। আর আমার আরেকটা যেটা দেখেছি ওইটাই, আমার দুইটা গরু এরকম 5.5 লক্ষ টাকা আস্কিং আছে। জি, আর দর্শকরা আলোচনা করে, এগুলো আলোচনার সাপেক্ষে ডেফিনেটলি, বিকজ আমি যে দাম বলছি দর্শক তো আমাকে ওইটা দিয়ে দিবে না, ইনশাল্লাহ কাস্টমার আসবে, একটা সম্পর্ক হোক। আর আমি দর্শকদের বলতে চাই, রিপন ভাইয়ের চ্যানেল থেকে যেসব দর্শক, রিপন ভাইয়ের ভিউয়ার্স যারা আসবেন ইনশাল্লাহ, ওনাদের জন্য স্পেশাল একটা আমি ডিসকাউন্ট ইনশাল্লাহ আমি দিব। আপনার সুন্দর সুন্দর গরুগুলো দেখলাম, এই গরুগুলো নিতে হলে আপনার সঙ্গে যোগাযোগের মোবাইল নাম্বারটা একটু জানিয়ে দিবেন। মোবাইল নাম্বারটা হলো 01799 01799। জি, আবার 799 আবার 799 66 60। আচ্ছা, আর কোনো
না একটাই নাম্বার আছে আমার, এটাই আমার পার্সোনাল, আপনার সঙ্গে যোগাযোগ করে নেবে। ধন্যবাদ ইমন ভাই, আপনি এত কষ্ট করে এই গরমের মধ্যে আমাকে সময় দিয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, আমি তো খামারে খামারে ঘুরছি। জি, কষ্ট করছেন আমাদের খামারিদের জন্যই কষ্ট করতেছেন, আসলে এটা আমাদের খামারি যারা গরু প্রেমী যারা তাদের জন্য আসলে কষ্ট করতেছেন আপনি একটা। আর দর্শক তো ডেফিনেটলি আপনি দর্শককে কমের কিছু কমে দেওয়ার জন্যই তো সব খামারে ঘুরতেছেন, যেখানে কমে পাবে দর্শক সেখান থেকে যাতে নিতে পারে কিছু কমে। জি জি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ রিপন ভাই, সালাম আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। জি, ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আজকে এই ফার্মের সুন্দর সুন্দর গরুগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। এখানে ছোট বড় মাঝারি সব ধরনের গরুই কিন্তু আপনারা দেখলেন এবং এগুলো কেমন দামে বেচা কেনা হবে তারও একটি ধারণা দিলাম। অনেকেই বলেন যে ভাই গরুর দাম কেন জানান, ভাই আমার কাছে মনে হয় এটা জানানো দরকার, কারণ আপনারা যারা গরুগুলো দেখেন প্রতিনিয়ত কিন্তু আমাকে কমেন্টস করেন যে ভাই গরুগুলোর অবশ্যই ওজন এবং পাশাপাশি দরদাম জানাবেন। অনেক খামারির ভাইয়েরা কিন্তু আসলে দাম জানাতে চায় না, কারণ দাম বলতে গেলে অনেক ধরনের মন্তব্য চলে আসে। তবে একটি বিষয় যে ওনাদের কিন্তু এটা চাওয়া দাম, আপনারা আলোচনা করে নিতে পারবেন। তো দর্শক, জানি না আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে, গরুগুলো কেমন লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন, আর যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন। আর কথা নেই, আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।